মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং সরকার নির্ধারিত যে সমস্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত করছো। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণ, গত ক্লাসে শিক্ষার্থীদের আমি ধ্বনি সম্পর্কে আলোচনা করেছি। ধ্বনি হচ্ছে আমাদের ফুসফুস তারিত যে বাকচন্দ্রের সাহিত্যে যে আওয়াজটা বেরিয়ে আসে সেটি হচ্ছে ধ্বনি। আর আসলে ধ্বনি হল বর্ণ, যে ধ্বনির নির্দিষ্ট দিচ্ছিল সেটা হল বর্ণ। যেসব ধ্বনিভূত সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। অর্থাৎ আমাদের অ আ এগুলো যতক্ষণ লিখিত রূপ দেওয়া না হয় ততক্ষণ এগুলো হবে ধ্বনি, আর যখন এগুলো যখন আমরা লিখিত রূপ ব্যবহার করবো তখন হবে বর্ণ। আর এই বর্ণ সম্পর্কে সুস্থ শিক্ষার ব্যবহার বর্ণমাল। বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনি দুটো যে চিহ্ন সেটা হচ্ছে স্বরবর্ণ, যেমন অ আ ই ইত্যাদি। আর দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দুটো যে চিহ্ন সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই বাংলা বর্ণমালার স্বরবর্ণগুলো যখন আমরা লিখিত ভাব ব্যবহার করি তখন এর দুভাবে ব্যবহৃত হয়ে থাকে, একটি হবে পূর্ণরূপ আর একটি হবে সংক্ষিপ্ত রূপ। যেমন বাংলা স্বরবর্ণের যে সম্পূর্ণ রূপ ছিল, বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দের স্বাধীনভাবে যখন স্বরবর্ণটা ব্যবহৃত হয় তখনই সেটা শব্দের পূর্ণরূপ হয়। যেমন অনেক, আকাশ, ইলিশ এগুলো প্রত্যেকটি কার আছে। যেমন প্রথমে আতে আকার, আতে
গেলেন।